ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বন আইন নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপটির মধ্যে রয়েছি, এই অ্যাপটিতে বন আইনগুলোকে কয়েকটি অধ্যায়ে ভাগ ভাগ করে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথম অধ্যায়ে রয়েছে প্রারম্ভিক, এখানে ধারা 1 ও 2 রয়েছে, এবং দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সংরক্ষিত বন সম্পর্কিত, এখানে রয়েছে ধারা 3 থেকে 27 পর্যন্ত, এবং এভাবে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ, সপ্তম, এবং এখানে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত রয়েছে, এবং শেষে রয়েছে বন আইন ও খসড়া। তো এখানে যে বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবেন আমি সংক্ষেপে বলতেছি। এর মধ্যে রয়েছে গ্রাম্য বনসমূহ, সামাজিক বনায়ন সম্পর্কিত, রক্ষিত বন সম্পর্কিত, সরকারি সম্পত্তি নয় এমন বন ও ভূমির উপর নিয়ন্ত্রণ, তারপর রয়েছে কাঠ ও অন্যান্য বনজাত পণ্যের উপর শুল্ক সম্পর্কিত, কাঠ ও অন্যান্য বনজাত পণ্য পরিবহনের নিয়ন্ত্রণ সম্পর্কিত, অন্য জলতারিত ও জলবদ্ধ কাঠ সংগ্রহ সম্পর্কিত শান্তি সমূহ ও কার্যধারা, তারপর হচ্ছে গবাদি পশুর অনধিকার প্রবেশ এবং বন কর্মকর্তা সম্পর্কিত উপবিধি সমূহ এবং বন কর্মকর্তা সম্পর্কিত, এবং শেষে রয়েছে খসড়া। তো যাই হোক, এখানে আমরা প্রথম অধ্যায়ে এই অপশনটিতে টাচ করলে এখানে প্রথম অধ্যায়ে যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন, প্রারম্ভিক যে সকল বিষয়। এবং এখানে দ্বিতীয় অধ্যায় রয়েছে সংরক্ষিত বন সম্পর্কিত, এখানে সংরক্ষিত বন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এখানে মোটামুটি 26টি ধারা পর্যন্ত এখানে রয়েছে, 26-27টি ধারা পর্যন্ত এখানে রয়েছে দ্বিতীয় অধ্যায়। এবং তৃতীয় অধ্যায় রয়েছে যে বিষয়গুলো, এগুলো আমি প্রথমেই বলেছি যে গ্রামীণ বন ও সামাজিক বনায়ন সম্পর্কিত ধারাগুলো নিয়ে এখানে সাজানো হয়েছে, এবং এখানে 28 পর্যন্ত রয়েছে। এবং এরপর রয়েছে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় রয়েছে রক্ষিত বন সম্পর্কিত। তো রক্ষিত বন সম্পর্কিত যে সকল বিষয় রয়েছে এর মধ্যে রয়েছে 34 ধারা পর্যন্ত আপনি পাবেন, 34 ধারা পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এরপর রয়েছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ে রয়েছে সরকারি সম্পত্তি নহে এরূপ বন ও ভূমির উপর নিয়ন্ত্রণ। তো এই বিষয়গুলো সম্বন্ধে এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। এবং এরপরে ষষ্ঠ অধ্যায় রয়েছে কাঠ ও অন্যান্য বনদ্রব্যের উপর শুল্ক সম্পর্কিত, কাঠ ও অন্যান্য সকল বনদ্রব্য রয়েছে সেগুলোর উপর যে সরকারের শুল্ক আরোপের বিষয় রয়েছে সেগুলো সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। এবং সপ্তম অধ্যায় রয়েছে এখানেও কাঠ ও অন্যান্য বনদ্রব্যের স্থানান্তর নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয় সম্বন্ধে লিপিবদ্ধ রয়েছে, এবং এখানে 44 ধারা পর্যন্ত এই বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে পানিতে ভাসমান ও তীরে আবদ্ধ কাঠ সংগ্রহ, পানিতে ভাসমান ও তীরে আবদ্ধ কাঠ সংগ্রহের বিষয় নিয়ে এখানে বলা হয়েছে অষ্টম অধ্যায়ে। তারপর নবম অধ্যায়ে শান্তিসমূহ কার্যধারা কার্যবিধি, শান্তি ও কার্যবিধি বিষয় সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে, এবং এখানে 69 ধারা পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। এবং দশম অধ্যায় রয়েছে গবাদি পশুর অনধিকার প্রবেশ, এখানে 71 ধারা পর্যন্ত রয়েছে। তারপরে যে একাদশ বন কর্মকর্তা সম্পর্কিত যে সকল বিষয় সেগুলো এখানে আলোচনা করা হয়েছে 71 অধ্যায়। এবং দ্বাদশ অধ্যায় রয়েছে উপবিধি, উপবিধিতে যে সকল বিষয় রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং ত্রয়োদশ অধ্যায়ে এখানে বিবিধ বিষয়ের মধ্যে যে সকল বিষয় রয়েছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং শেষে 2019 যে খসড়া সেটি এখানে দেওয়া রয়েছে, এবং এটি দেখতে হলে অবশ্যই আপনাকে নেট কানেকশন এখানে সংযুক্ত থাকতে হবে, তাহলে এখান থেকে জেনে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে বন আইন সম্পর্কিত যে সকল বিষয় রয়েছে বা যে সকল আইনসমূহ রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে 13টি অধ্যায়ের মাধ্যমে জেনে নিতে পারবেন। এবং এই বিষয় সম্বল বিষয়
গুলো সম্বন্ধে জানতে আপনি অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। এবং অ্যাপটি ইনস্টল করে নিতে প্লে স্টোরে গিয়ে আপনি বন আইন লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।